আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি বিরিয়ানি রান্না করব, গরুর মাংসের বিরিয়ানি। আজ আমার ছেলের জন্মদিন এই জন্য। তাহলে আমি কিভাবে আমি রান্নাটি শেষ করেছি বা কিভাবে রান্নাটি করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। এখানে আমি লং, তারপরে এলাচ আর দারচিনি, এই তিনটা অল্প করে দিয়ে দিছি। এখানে মাংস হচ্ছে 2 কেজি, হ্যাঁ 2 কেজি মাংসে 1 কেজি চাল দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। দিয়ে দিলাম 1টি টমেটো। আসলে টমেটোটা মাংসতে দিলে খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন পেঁয়াজটা আমি একটু হাত দিয়ে চেপে একটু জটটা ছেড়ে দিব। তারপরে দিয়ে দিব আদা বাটা, এই রসুন বাটা দিয়ে দিব আদা বাটা, তবে আদা বাটা একটু বেশি দিব রসুনের চেয়েও। এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। দিয়ে দিব ধনে গুঁড়ো, রান্নাটা আমরা যেভাবেই করি, হ্যাঁ গরুর মাংসটা যেভাবেই রান্না করি আসলে ভালোই লাগে, সবাই রান্না করতে পারে। কাঁচামরিচ, লবণ, যার যার পরিমাণ মতো। এখানে দিয়ে দিব বিরিয়ানির যে মশলাটা থাকে, প্যাকেট মশলা, আমি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতাটা আস্তর থেকে একটু চিরে যদি দেওয়া যায় তাহলে এটার ঘ্রাণটা বেশি হয়। এখন দিয়ে দিব দুধ। আপনারা দুধটা যদি না দেন নাও দিতে পারেন, এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমি দুধ দিয়েই রান্না করি বেশিরভাগে, আমার কাছে ভালো লাগে দুধ দিয়ে রান্না করলে। এখন দিয়ে দিব আমার পরিমাণ মতো তেল, তেলটাও যার যার পরিমাণ মতো দিবেন। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি চুলায় দিয়ে দিব। এখন বলক আসা পর্যন্ত আমি চুলায় দিয়ে দিয়েছি, এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তবে এরকম ছোট ছোট করে যদি কেটে আমরা গরুর মাংস রান্না করি তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আসলে এইভাবে বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনারা ওইভাবে রান্না করে দেখুন, আমার মনে হয় খুবই ভালোই লাগবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। তবে এখানে দেখুন আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিইনি, শুধু দুধে, দুধ আর মাংসের সাথে যা জল পানি ছিল এটাতেই। এখন দিয়ে দেবো এলাচ গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। তবে বারবার দেখতে হবে মশলাটা যেহেতু নিচে লেগে না যায়। এবার আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ চুলায় রেখে পানিটা আরেকটু শুকিয়ে নেব। মাংসটা রান্না শেষ, এবার আমি পোলাওটা বসাবো। খুব সিম্পল একটি রান্না, আমরা চেষ্টা করলে কিন্তু মেয়েরা সব কিছুই করতে পারি, রান্নাটা এত কঠিন কোনো কাজ না। এখন আমি মশলাগুলি দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, তারপরে লং, একটু আদা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তবে বিরিয়ানি রান্নার সময় আমি আদা বাটা, রসুন বাটা ব্যবহার করি, তবে সাদা পোলাও যখন রান্না করি তখন কিন্তু আদা বাটা, রসুন বাটা আমি দেই না। এখন দিয়ে দেব চাল, চালটাকে আগে আমি ধুয়ে তারপরে শুকিয়ে নিছি, একটু আগে যদি ধুয়ে রাখা যায় তাহলে এমনিতেই শুকিয়ে যায়, খুব ঝরঝরা হয়ে যায়। এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে,
চালটা হয় কি একটু ভালোভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু নিশ্চিন্তে রান্না করা যায়, খুব ঝরঝরে হয়। এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, এখন দিয়ে দিব যে বিরিয়ানি মশলাটা আমি মাংসতে দিয়ে দিছিলাম, এখানেও আমি পোলাওতেও যখন চালটা ভেজে নিব তখন কিন্তু আমি এখানে দিয়ে দিব, এজন্য আমি মাংসতে কম দিয়ে দিছি। এখন আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখুন একটু কালার আসছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1 কেজি পানিতে 1 কেজি চালে 1.5 কেজি পানি দিয়ে দিব, তবে পানিটা কিন্তু ফুটন্ত পানি হতে হবে, ফুটানো পানি দিয়ে রান্না করব আমি। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি সবার প্রশ্নের উত্তর দেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তবে বেশি একটা লাগবে না, কেননা মাংসতে তো আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, অল্প দিলেই হবে। এখন আমি মাংসটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, তবে মনে রাখবেন চালটা অবশ্যই ভেজে নিতে হবে, আর বিরিয়ানি কিন্তু একটু নরম হলে ভালো হয় না। যদি পোলাওতে একটু পানি বেশি হয়ে যায় তখন যখন চালটা ই থাকবে। এখন আমি দিয়ে দিলাম লবণ, লবণটা আমি আগে দেইনি, কেননা মাংসতে লবণ আছে এই জন্য আমি পরেই দিয়ে দিব, মাংসটা দেওয়ার পরে তারপরে দিব অল্প করে যদি প্রয়োজন হয়। এটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, আমার মনে হয় আরেকটু পানি লাগবে, এই জন্য আমি আরেকটু পানি ফুটিয়ে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সব জায়গায় যেন নাড়াচাড়া পরে, এখন আমি পাতিলার নিচে একটি তাওয়া দিয়ে দিব। তাওয়া না দিলে কিন্তু নিচে অবশ্যই লেগে যাবে, সবাই এটা মনে রাখবেন। পোলাও রান্না করেন বা শুকনো খাবার, অনেক খাবারই আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই ক্ষেত্রে তখন একটি তাওয়া দিয়ে দিব। এখন আবারও ঢেকে আমি রান্না করব আরও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দিয়ে দিব আলু ভেজে রেখেছিলাম সে আলুটা, এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি আলু ছোট ছোট যে আলুগুলি ওগুলি ভালোভাবে ছিলে ধুয়ে তারপরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ভাজার পরে যেন খালি খাওয়া যায় ঠিক এইভাবে ভাজতে হবে, কেননা এখানে কিন্তু বেশি রাখবো না, আলুটা এরকম ভাজা ভাজে যেমন থাকে ঠিক এরকমই যেন থাকে,
এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ কেওড়ার জল। এখন আবারো নাড়াচাড়া দিয়ে ঢেকে নেব। আমার রান্নাটা কিন্তু শেষ। চালটা কিন্তু ফুটে গেছে, দেখলেন তো? খুব সহজে কিন্তু রান্না করা যায়। আমি এখানে যা কিছু ব্যবহার করেছি সবার ঘরেই মোটামুটি থাকে। কঠিন করে যখন দেখানো হয় মনে হয় অনেক কঠিন রান্নাটা, আসলে রান্না কিন্তু কঠিন না। তবে যখন নাড়াচাড়া দিবেন তখন খেয়াল করতে হবে প্রত্যেকটা চাল যেহেতু এক জায়গায় জমে না থাকে, এভাবে নাড়তে হবে, আর না হয় মাঝখানে মাঝে মাঝে চালটা কিন্তু ফুটবে না। আমার ছেলের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আজ ওর জন্মদিন। চালটা খুব ভালোভাবে কিন্তু চালটা ফুটে গেছে। এখন আমি 2-3 মিনিট বা 5 মিনিট এরকম চুলায় রাখবো, তারপর পরিবেশন করব। বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরা হয় দেখতেই পাচ্ছেন। রান্নাটা শেষ। তাহলে অনেক কথাই বললাম, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, এই কামনাই করে আজ এখানে শেষ করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।